মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু নটি বকা ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা স্টার্ট করতে অনেক দেরি হয়ে গেছে আর অনেকদিন পরে, আজ অনেক 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 দিন পরেই আমি আসছি নতুন ভিডিও করতে। তো জানি না কি মানে মোসা সুপারি নিকাল কে বাত কর রে বাবা, ইসকে মুহ মে পয়দাশি সুপারি হে, ভুলে গেছি কিনা। তো কিছু যদি ভুল বলে থাকি তোমরা ক্ষমা করে দিও। ধুরা, ওয়েদারটা আজ এতই খারাপ, কুয়াশা ছিল, সকালবেলা দেখছিলাম একটু পরিষ্কার, সারাদিনটা কুয়াশা ছিল, এখন একটু পরিষ্কার হয়েছে, এই জন্য বোঝাই যাচ্ছে না কটা বাজে। আর আমি ভুলেই গেছিলাম একদম, মাথা থেকে আমার বেরিয়ে গেছিলো যে ভিডিওটা স্টার্ট করেছে সকালে, আর অনেকদিন যেহেতু করিনি তো ওই জন্য ভুলে গেছিলাম। তো চলো দেখাই, আমি কিছু কিছু জিনিস গুছিয়ে রাখছি পুজোর জন্য। আর আমাদের একটা কলার কান্দি কাটানো হয়েছে, যেই পুরোনো ঘরেই ভাঙা ঘরে আছে, এই দেখো কান্দিটার হাফটাই শেষ হয়ে গেছে আর এখনও আছে। যে আর পুজো দেওয়ার জন্য এখান থেকে ভেঙে রাখা হয়েছে, কারণ আমাদের বাড়িতে বড়ো ছোটা আছে, যার ফোন এটা সেই হচ্ছে বড়ো ছোটা ছোটা, সে তার জন্য কিছু থাকেই না, সব কিছু খেয়ে ফেলে, কখন কখন ফুটফুট করে খেয়ে নেবে, কেউ টেরই পাবে না। তো আমাদের সব বিকেলের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বিকেল বিকেল হয়ে গেছে আর আমার ভিডিওটা করতে এতই দেরি হয়ে গেছে। আর আমাদের বাড়িটাকে একটু দেখে আসলাম, ওই জন্য বলি এখন ফাঁকা হয়েছে, ফোনের চার্জও ছিল না তাই জন্য। তো চলো দেখাই আমি পুজোয় কী কী এখন থেকে রেডি করে দিয়েছি। এখানে অন্ধকার যেহেতু তাই জন্য ভালো দেখা যাচ্ছে না, যেখানে আমি ফুল বেলপাতা আর এখানে কিছু ফল টলগুলো সব রেডি করে রেখে দিয়েছি কালকে পুজো দেওয়ার জন্য। আর বাবু এখানে ঘুমাচ্ছে বিকালে, সকালে ঘুমায়, বিকালে ঘুমায়, 24 ঘন্টা ঘুমায়। আর এই দেখো বাবা, কারণ ও যখন ছিল না আমি ভয় পেতাম, তাই জন্য এই জানালাটাই আমি এটা দিয়ে রেখে দিয়েছিলাম। এই যে উঠে চোখ পিটপিট করছিল, আবার ওই যে দেখিয়েছি দেখিয়েছি এই যে। তো এই যে, তো চলো দেখাই আমি কী রান্না করেছি, এখন বেরিয়ে গেছে, ঘরটা বেশি গোছানো নেই। তো এই যে আমার জল নিয়ে চলে এসেছি ঘরে, আর এখানে আমাদের এখন রাখা হয় সব কিছু। আর এখানে যেহেতু রুম নেই তো মানে লাইট নেই, তো আর এই সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু লাইট দেওয়া হয়নি। এই দেখো আমার রান্না কমপ্লিট, এই যে টমেটো, গাজর, আলু, লঙ্কা, এই যে ভাত, এখানে একটু দুধ দেওয়া আছে গেলো, তো এটা আমি এখন খাবো। দুপুরে সকাল খাওয়া হয়ে গেছে, ও এখনো খাইনি, তো আমি এখন খাবো ওইটা, তারপরে মেঠে যদি বাঁচে তো সেইটুকুনি আবার হচ্ছে বারোটা রাখি রাত, সন্ধ্যাবেলা ওরা যেমন টাইম খাবে আমি সেরকম সেম টাইমে খেয়ে নেবো। তাহলে আমার শেষ খাওয়া দাওয়া আজকে খাবো, তো কালকে আর খাবো না, কালকে একবারে পুজো দিয়ে তারপরে খাবো, তাও ভাত ভাত খাবো না, তারপর খাবো, তারপরের দিনও সকালবেলা পুজো দিতে হবে। তো এই যে ও দেখি ওঠে নাকি, আমি খেয়ে খেয়ে নিই, আর ওদের সঙ্গে কথা বলছি, কারণ না খেয়ে নিই ঘোরা থেকে আওয়াজ বেরোচ্ছে না, তোমরা ভালো বুঝতে পারবে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু নটি বকা ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আজকে তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো ফ্রেন্ডস, আজকে মার্চ মাসের 8 তারিখ আর আছে শিবরাত্রি, শিব চতুর্দশী। তো আজকে আমাদের সামনে মন্দিরটা গান বাজছে অনেক জোরে, এই জন্য আওয়াজ কিছু গানে আসছে না, তো তাই জন্য ভিডিওটা দেরি করে আমি শুরু করেছিলাম। বাট এখনও কোনো লাভ নেই, আমার আইফোনটা লাগাতেই হবে, তো আইফোনটা লাগিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর আজ শিবরাত্রিতে আমাদের বাড়ি কে আসতে চলেছে, একটা বড় আনন্দের কথা, আমাদের বাড়ি একজন আসতে চলেছে, আমাদের বাড়িতে কুটুম আসবে সন্ধ্যাবেলায়, আর সন্ধ্যাবেলায় শিব পুজো, তো সন্ধ্যাবেলায় পুজো দিতে যাবো। তো এখন আমি ওই জন্য একটু দেরি করে উঠেছি যেহেতু উপস্থিত, ওই জন্য কালকে আজকে রাত্রে সারা রাত ঘুমাতে পারবো না, তো তাই জন্য দেরি করে ভিডিও স্টার্ট করলাম। আর কালকে ভিডিওটা আমি শেষ করতে ভুলে গেছি, তো ওইটাই সাথে জুড়ে দেবো, অনেক বড়ো হবে ভিডিওটা, জানি না তোমরা দেখবে কিনা। তো চলো আজকে রাত্রে আর ঘুমাতে পারবো না, কারণ হলো আমি রাত জাগবো, মানে এই যারা হচ্ছে শিবরাত্রি করে তারা রাত জাগে, তো আমি ছোটোবেলার থেকে করে আসছি, তো আমি এটাই পারি। কোথাও এখানে আগে আমাদের ওখানে অনেক সবাই মিলে এক জায়গায় একটা করে রাত জাগা হতো, মণ্ডপে বা কোথাও ঠাকুর করে বা কোথাও, আর এখন তো ওইরকম সবাই কোথায় পাবো, এখন নিজে নিজেই নিজেদের ঘরে করি। তো কালকে মারা বাজারে গেছিলো, সেখান থেকে ফল টল সবজি আসছে, চলো দেখাই তোমাদের কী কী ফল নিয়ে আসছে। বন্ধুরা আজকে সকাল থেকে রোদ দিয়েছে, এটা খুব আনন্দের কথা, কারণ কাল বৃষ্টি হয়েছিল। তো আমি এখন এই যে স্নান করবো আর মুখ ধোবো, তো এগুলো ধুয়ে তোমাদের দেখাবো, কারণ বাবা ওই ঘরে খাচ্ছে, তো তাই জন্য চলে আসলাম, কারণ বাবাকে তো দেখাই না, বাবার সামনে করতে কেমন একটা লাগে ভয়, তাই লাগে বাবা তো ওই সব পছন্দ করে না, তো তাই জন্য বাইরে এসে স্টার্ট করলাম। আমার স্নান টান করে ব্রাশ ট্রাশ করবো, মুখ ধুইনি এখনো, সব কাজ করছিলাম। আর এই দেখো কিছু সবজি বাইরে আছে, সেগুলো আমি দেখাই, আর ঘরে গিয়ে দেখাবো কী ফল সবজি নিয়ে আসছে। এই যে এখানে লাউ শাক আর হচ্ছে এগুলো কুলেখাড়া শাক আছে, আর এখানে লাউ আছে, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, আজকে নিরামিষ হবে বেগুন, আর এখানে আলু আছে, আর ঘরে আছে ঝিঙা, ওই যে ওখানে শসা, তারপরে হচ্ছে এখানে ফলও আছে কিছু, আর ভেন্ডি, কাঁচা লঙ্কা, শসা, আর ফলের মধ্যে বেদানা, লেবু, তারপরে হচ্ছে দু রকমের লেবু আছে, তো তারপরে শাক আলু আছে, ডাব আছে, নারকেল আছে, আর কলা আছে, শসা তো আছেই, আর আর কি আচ্ছা আপেল আপেল আছে বললাম, আপেল, আর হচ্ছে ঠাকুরের ফুল, বেলপাতা, বেল, তারপরে হচ্ছে মালা গাঁটবো, স্নান স্নান করে ঘরে পুজো দেওয়ার পরে মালা টালা গাঁটবো। তোমাদের সাথে কথা বলতে এক্ষুনি আমার ফোনটা পড়ে আসছিলো, তো ফোনটা পড়লে অনেকবার আমার হাত থেকে ফোন পড়ে গেছে, ভেঙে গেছে, ও খুব বকেছে, বকলেও কি কিছু করতে পারবে, ফোন তো আর ঠিক হবে না আগের মতো, তো আবার নতুন পয়সা দিয়ে খরচ করে ঠিক করেছে, তো এই ব্যাগ যদি আবার ভেঙেছে তো আমাকে আজকে মেরেই ফেলবে, তো ও কাজে চলে যাবে কাল, তাই জন্য আমার মনটা একদিকে ভালো ঠিকই, মারা আসছে আজকে বললাম, কারা আসবে আজকে, মারা আসছে, মার বোন আসবে আর বাবা আসবে, তো মারা আসলে আমি পুজো দিতে যাবো, মারা 8টার দিকে ঢুকে যাবে, তখন আমি পুজো দিতে যাবো, তো জানি না মারা অনেকদিন পরে আসছে, মারা এখানে বাউল টাউল হবে, তাই জন্য বলেছিলাম আসতে, মারা আসবে না বলছিল, কাল বিকেলে বললো আসবে, তারপরে বোন
তো যাই হোক, ওরা আসো, ভালোই মজা হবে। তো তারপরে আর হচ্ছে ঘরে সব কিছু বাজারও হয়ে গেছে, সেই মোমবাতি ধূপকাঠি এগুলো সব কিছুই হয়ে গেছে মোটামুটি। দুধটা খালি রোস্ট করবে তাহলেই হয়ে যাবে, আর সব কিছু কমপ্লিট করা আছে। আর একটু বেলপাতা তুলতে হবে, আর মালা ঠালা গাঁদতে হবে। আর দুপুরবেলায় একটা ভালো জিনিস দেখো, আমাদের এখান থেকে ভসরা বলে একটা ঘাট আছে, নদীর ঘাট আর কি। তো ওই ভসরাতে সবাই জল ভরতে যায় হেঁটে হেঁটে, আমরা যাওয়ার সময় গাড়িতে যাই, হেঁটে হেঁটে আসে, আসার সময় বাইক থেকে নিয়ে আস্তে আস্তে যাই, সে যায় আমাদের বাড়ির সামনে থেকেই যায়। তো ওরা ভোরবেলায় চলে গেছে, এবারে যাবে, মা বললো ভোরবেলায় চলে গেছে জল আনতে। আমাদের তো বাইক নেই, আমাদের বাইক থেকে আমরাও যেতাম, তো আর কি করা যাবে, সেই সৌভাগ্য নেই। তবে তোমরা যদি চাও, তোমরা যদি চাও আমি যেতে পারবো কোনো না কোনো দিন, তো তোমরা আমাদের পাশে থাকো, একটু সাপোর্ট করো, তাহলেই হবে। তো যাই হোক, আমি এখন বেশি কথা বলবো না, আমার বাবা চলে আসবে, আমি স্নান করে মুখটা ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি কী কী করি না করি, তোমরা তো দেখতেই পাবে সারাদিন আমি কী 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 করি না করি। বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে মুখ ব্রাশ করতে করতে এদিকে আসলাম পপির কাছে, মানে আমাদের ছাগলটা এখানে বান্ধা আছে নতুন অতিথি। তো আমি এখানে আসছিলাম, আর আমাদের এখানে চারোদিকে গান বাজছে, দেখো আমাদেরটা বন্ধ হয়ে যায়, ওইদিকে আবার বাজছে। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই যে পেছনেই রাস্তা, তো আমার মনটা আবার খারাপ হয়ে যাবে, কারণ ও আবার চলে যাবে। একদিন পরে আজকাল দুদিন ভিডিও খেলাম, তা কালকে ভিডিওটা আমি শেষই করতে পারিনি, কারণ শেষ করবো কী করে, তাই শেষই করতে পারিনি ভিডিওটা। আর তোমরা দেখো ও আবার চলে যাবে কাল, আমি জোর করে আজকে রাখছি না, আজকেও চলে যেত, ভালো লাগে না ব্যাংকে যেতে। ও এরকমই করে, আর ওর ভগবান আমি যে শিবরাত্রি যে শিবটা করি, তুমি শোনো প্লিজ, যে ও আর যেন বাইরে না যেতে, ও যেন একটা নির্দিষ্ট মানে নির্দিষ্ট একটা কাজ হয়। তুমি ব্রাশ নিয়ে জানি না কথা তুলে যাচ্ছে নাকি, তোমরা ক্ষমা করে দিয়ে যদি কিছু ভুল হয়ে থাকে। তো চলো দেখাই, আমাদের এই রাস্তা থেকে না দুপুরবেলায় যাবে হচ্ছে ঘষরা থেকে, যারা জল নিয়ে যাবে সব নাস্তে নাস্তে যাবে এই দিক থেকে। আগের বার বোনরা ছিল, আর আমার ঠাকুমা মারা গেছিলো, তো তাই জন্য ওরাতে থাকতে পারিনি, আমিও থাকতে পারিনি, কিন্তু তাও আমি চলে আসছিলাম, কারণ আমার বিয়ে হয়েছিলো তখন এক বছর পুরনো হয়নি। তো আমাদের এরকম নিয়ম আছে যে এক বছর না হলে কাউর মরা বাড়িতে খাওয়া যাবে না, দড়িয়ে খাওয়া যাবে না। তো আমাদের জন্য আলাদা বাড়িতে রান্না করেছিল মারা, কিন্তু মা বলেছিল আলাদা বাড়িতে রান্না করবে, কিন্তু আমরা থাকতে পারিনি পুজোয়, আমি যেহেতু উপোস ছিলাম, আমার ঠাকুমা মারা গেছিলো। তো আমি আবার ওখান থেকে ঘুরে এসে তারপরে সে রাত্রেবেলা পুজো দিয়েছি, আর আজকেও রাত্রেই পুজো, রাত্রেই পুজো লাগবে, 8টার সময় লাগবে, আর কাল থাকবে মানে দুদিন, তো দুদিনই আমি থাকবো, পুজো দেওয়ার পরে কাল টাল খেয়ে থাকবো, আর খাবো না কিছু, একবারে পরশু দিন সকালে পুজো টুজো দিয়ে তারপরে খাবো। আর কালকেও একবার খেলাম ওই যে সেদ্ধ চালের ভাত, আর রাতেবেলায় ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ এমনি উপোস আছি ওই জন্য ক্লান্ত হয়ে গেছিলাম, ওই জন্য আর হচ্ছে কারিনাও ছিল না, আর আমাকেও বলেইনি, আর ওরও ইচ্ছা নেই ভিডিও করার বাড়িতে থাকলে। তো জানি না ওইখানে গিয়ে এবারে ভিডিও করতে পারবে নাকি, এবারে অন্য একটা জায়গা যাবে হোটেল কাজ করতে মোমো টোমো বানানোর। তো তাই জন্য কালকে প্র্যাকটিসও করেছিল মোমো বানানোর, পারেও মোটামুটি, আমাকেও নিয়ে যাবে বলেছিলাম, বলেছিলাম আমাকে নিয়ে চলো, আমিও কাজ করবো, পয়সা রোজগার করবো। তো বলে পয়সা রোজগার করবো বললে তো করা যায় না, অনেক খাটনি আছে সম্ভব। বাবার খাওয়া হয়ে গেছে, আমি চাই আর পাখিটা আছে, একবার দেখে নিই তারপরে যাবো, তুমি একটু ধুয়ে তোদের সাথে দেখো। দেখো পাপি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে বাড়ি, ওকে নিয়ে আসতে গেছিলাম, ও দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, দেখলাম ও বান্ধা নেই, ও ছাড়াই আছে। আর কালকে বিকেলে আমি দেখাতে ভুলে গেছি, আনন্দ করছিল আমাদের সাথে, আমার সাথে আর ওর সাথে খেলা খেলছিল, কি সুন্দর ঝাঁপি ঝাঁপি খেলছিল, গায়ে উঠে যাচ্ছিল বেবে, এরকম খেলছিল, আমি তো দেখাতেই ভুলে গেছি, মনেই ছিল না। তো দেখি ও আসলো কি করে বাড়িতে। তো বন্ধুরা দেখো ওই যে ও ছাগলের সাথে খেলা করছে, ছাগলটাও প্রচুর খেলছে, কালকে থেকে ওর আনন্দ লাগছে, বাজনা ছাগলের সাথে নাচে, দেখো তিরিং বিরিং করে, তিরিং এই পড়ে যাচ্ছে খেলা দেখা, আর পেটটা ভরা বলে বেশি নাটক করে। তো এই যে এখানে ও এখন উঠলেই মাত্র ঘুম থেকে, আর আমার পুজো টুজো সব দেওয়া গেছে, আর মন্দির পুজো দিতে যাবো রাত্রেবেলা। কি করছে দেখো দেয়ালগুলো দেখালে ভাই, তো এরকমই খেলে ও সবসময়, কালকে একদিন খেলতেছে বলো কি মনে আনন্দ যাচ্ছে শিব পুজো, শিব পূজার জন্য মনে হয়েছে কত সুন্দর এই যে দুটো গাছে। হ্যালো বন্ধুরা, এই যে আমি আবার চলে এসেছি, আর এই যে খাচ্ছে এখন, এই যে ভাত খাচ্ছে, দেখো ভাত ভাত খাচ্ছে, কারণ কালকে ভাত খাচ্ছে, আমাকে মেরে তারপরে বলছে আমি চলে এসেছি, চলে এসেছি। তো বন্ধুরা আমাদের রান্না হচ্ছে, মা রান্না বসেছে, আমি কাজ করেছি করছি, তো সকালে পান্তা খাচ্ছে, পান্তা সবজি কাটা হয়ে গেছে, এই যে এখানে শাক আছে আমার কাছে, আর ওইখানে কলপাড়ে আছে গাবলায় শাগ এড়িয়ে কি, আর সয়াবিনের তরকারি হবে, আলু সেদ্ধ দেওয়া আছে হাড়িতে, আর এই যে এখানে হচ্ছে এটা শাক দিয়ে সবকিছু যদি একটা চচ্চড়ি মতো কী হবে জানি না, এটাই শাক ভাজা, এটা হচ্ছে সিয়ে শাক, তোমরা তো দেখেছিলে কুলেখাড়া শাক, তো এগুলো আমি ধুয়ে নেবো, এখন ধুয়ে টুয়ে রাখবো, রান্না হচ্ছে, মা রান্না করছে, মা একটু দিয়ে কোথায় গেলো, মা এসে রান্না করবে, আমি এগুলো সব গুছিয়ে টুচিয়ে রাখি, তারপরে আবার আমার পুজোর পালাটা লাগাতে হবে, তো তারপরে তারা দেখতে পাবে মিক্সচার মশলাটা করে নেবো। তো এই কার মশলা করতে গেছি, দেখি কারেন্ট নেই, সুইচ দিয়েছি, দেখি কারেন্ট নেই, তো কারেন্টটা আসুক তারপরে মশলাটা করবো, খাওয়া এখন এগুলো খাচ্ছে। এইমাত্র ঘুম দিয়ে উঠলে এই যে খালো মানে খাচ্ছে, খালো হয়ে গেলো খালো,
বন্ধুরা আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মালা ঠালা সব কেটে ফেলেছি। আর দেখো আমি উপোসের জন্য আমাদের রোগা রোগা দেখাচ্ছি আমায়। আর তোমাদের বলেছিলাম না দুপুরবেলায়, ও আমি কষ্ট হয়ে গেলো সিঁড়ি থেকে উঠতে উঠতে। অনেক লোক যায় ভসলা থেকে জল নিয়ে আমাদের মন্দিরে ঢালে, তো ওরা আসছে বাজনা নিয়ে। চলো দেখাই তোমাদের, ছোট্ট ছোট্ট বাচ্চারা নিয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না, ওরা চলে গেছে। আরও আসছে যাদের তাদের দেখাচ্ছি। চলো দেখো পেছনে বাজানা নিয়ে আসছে, ওদেরকেও দেখাবো। আর আমার না প্রচুর কষ্ট হচ্ছে, কেন জানি না, উপোস আছি তো। আর আমি কোনোবার উপোস থেকে কাজ করি না এবারের মতো, এবারে অনেক কাজ করেছি। আর আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে, কারণ যেমন আনন্দ আনন্দ শেষ হলেই ও চলে যাবে, মানে এই রাতটা পেরালেই ও সকালবেলায় চলে যাবে কাজে। তো জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, তো আমি পরে কথা বলছি নিচে গিয়ে। এখানে আমি বলতে পারলে তোমরা, মানে বলছি যে তোমরা বুঝতে পারবে না ব্যাপারটা, তো পরে দেখাই তোমাদের। তো বন্ধুরা, আজকে যেহেতু শিবরাত্রি, তো সেই জন্য আজকে আমাদের এখানে সবাই জল আনতে যায়, কেমন করে সেটাই দেখাবো তোমাদের আজকে। তো চলো আসছে এদিক দিয়ে, এই সামনে সবাই বাজনা বাজিয়ে আসছে। আর এই যে এখানে ও যাচ্ছে, আর মা ওইখানে রাস্তায় দাঁড়িয়ে আছে, আর আমি তো যাচ্ছি সামনে রাস্তার দিকে মার কাছে। তো চলো এখানে গিয়ে দেখা যাবে, যেহেতু এখানে সবাই আসছে বাজনা বাজিয়ে। তো চলো দেখা যাক কীভাবে আসে ওরা সবাই। এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে। আর আমাদের এইদিকে যেহেতু ওই শিব মন্দিরটা যে আছে, ওই শিব মন্দিরে প্রচুর মানে এবছর নতুন করে হচ্ছে আর কি, একটু বড় করে পুজো, তো ওই জন্যে গান টান বাজাচ্ছে, অনুষ্ঠান হবে। আর এখানে সবাই আসছে, আগে আসুক ওরা, তারপরে দেখাবো তোমাদের। বন্ধুরা, আমাদের এখানে সবাই হচ্ছে ওই চলাতে গেছিলো আমাদের এখানে ভসরাঘাটে, তো ওই জন্যই সব এই যে বাজনা বাজিয়ে গেছিলো। আমাদের এখানে এইভাবেই সবাই জল আনতে যায় আজকের দিনে, বিশেষ করে এটা তো একটা গেল, এর আগেও গেছে অনেক, আর এর আগে ছোটগুলো গেছে, আর এর পরে যায় এখন জানি না, ওরা চলে গেছে নাকি। এইখান দিয়েই যায় আবার অনেকে গাড়িতে করে চলে যায়। আর এই যে আওয়াজ দেখে আমাদের এই ছাগলটা প্রচুর চিল্লাচ্ছে, কান্না করছে, আর আমরা এই যে চলে যাচ্ছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই যে এখানে শুয়ে আছে, ও খেতে ভালো লাগে না আজকে, সারাদিন অনেক আওয়াজ হচ্ছে, তো ওই জন্য। তো চলো এখন ঘরের দিকে যাওয়া যাক। ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের মন্দির, এই যে এটাই শিব মন্দির। এখানেই রেমো পুজো দিতে আসে প্রতি সোমবার করে। এই যে আর এই যে এখানে কাকিরা এসে দাঁড়িয়ে আছে সব, ওই বাজনা এসেছিলো। আর ওই যে পুরোহিত মশাই এখানে কী কী আঁকা আঁকি করছে। আর এইখানটায় আমাদের অনুষ্ঠান হবে বলে ওই পাশে প্যান্ডেল করেছে, আর এখানটায় সেটের সব জিনিস রেখেছে বাজানোর। এখানে সবাই নাচানাচি করবে আজকে, আজকে বা কালকে হবে হয়তো, আমি থাকবো না জানি না। তো এইখানটাই আমাদের পুজো, আমরা এসেছিলাম এখানে আমাদের মন্দিরে ঘুরতে, তো এখন আমরা যাচ্ছি বাড়িতে। এই যে এদিকে আমাদের বাড়ি, আর এই যে আমরা দুজনেই এখানে এসেছি, মাও সঙ্গে গেছিলো, তো মা ওইখানে রয়ে গেছে, আর আমি আর ও চলে যাচ্ছি বাড়ি থেকে। আর চারিদিকে কী বলে এই যে মাইকগুলো লাগিয়েছে, মানে চং লাগিয়েছে, তো যার কারণে প্রচুর আওয়াজ হচ্ছে গানের। তো এখন যাই বাড়ির দিকে, তো চলো যাওয়া যাক। আর এই যে আমাদের এক বোন বান্টি, এই যে বান্টি সাদা জামা, ঠিক আছে। আর এখন আমরা এদিকে যাচ্ছি, এই যে মা ওই দূরে রয়ে গেছে মন্দিরের কাছে, আমরা এখন যাই আমাদের বাড়িতে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। ফ্রেন্ডস, রেমো এখন পূজা দিতে যাবে, আর ওই যে রেডি হয়ে গেছে, এটা হচ্ছে পুরো লুক, এও রেডি হয়েছে, যাবে দুজনাতেই যাবে এখন পুজো দিতে। এই যে সব রেডি হয়ে গেছে, এখন পুজো দিতে গেলে তোমাদের দেখাবো আবার। বন্ধুরা, আমি এই যে আমার রেডি হয়ে গেছি পুজো দেবো বলে, তো এতক্ষণ তোমাদের দেখাতে পারি, কারণ বাড়ি ছিল না, বোনদের আনতে গেছিল। যে বোনও শাড়ি পরিয়েছি, বোনকে মা পরিয়ে দিয়েছে, তো মা ভাত দিচ্ছে, আর আমার শাশুড়ি শ্বশুরটা কীর্তনে গেছে, ওরা আসলে দেখাবো করে। আর এই যে আমি অনেকদিন পরে আট পুরো শাড়ি করলাম, খালি মা একটু হেল্প করে দিয়েছে, পারতাম না, মা খুচি টুচি ধরে দিয়েছে বোন মা। আর এই মাত্র আসছে, আর ওই যে আরেকটা বোন আসছে, ওকেও দেখাবো করে। যাবো তুমি একটু রাস্তা কাটতে পারছো, আমরা পুজো দিয়ে যাই মন্দিরে, মন্দিরে আবার দেখা যাচ্ছে। সব কিছু রেডি হয়ে গেছে, যাবো এখন পুজো দিতে। আর এই যে বাবা, বাবা এখন শুয়ে আছে, ওঠো পুজো দিতে। এই যে বাবা শুয়ে রয়েছে, তো এই যে বাবা উঠে গেছে, আমরা এখন যাবো। আর রাস্তায় গেছে,
তো এখন রিলস বানাচ্ছে এসে এখানে। তো বন্ধুরা আমি যা হোক মন্দিরে মন্দিরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা যাই পুজো দিতে যাচ্ছি। ফ্রেন্ডস, রেমো এখন এই যে জল ঢালতে এসছে, ও আগে দুবার ঢেলেছে, সবাই একসাথে তিনবারের জল ঢালাটা ঢেলে দিচ্ছে, ওই জন্যে ও একসাথে ঢেলে দিল। আর আগে সামনে লোকজন ছিল, ওই জন্য ভিডিওটা ভালোভাবে করতে পারিনি, তাই সাইড দিয়ে আবার ভিডিও করছি। তো জল ঢালা হয়ে গেছে, এবার প্রণাম টণাম করবে, তারপরে আমরা বাড়িতে চলে যাব আবার। তো এই যে আমাদের মন্দির, সবাই এখানে এসছে। এই যে এখানে আমাদের বাড়ির কুটুম দুজন, এই যে পুচকি, আর এখানে সব পুচকি ঢাকা হয়ে আছে, যে এই যে পুচকি, আর এখানে এই যে সবাই পুজো দিচ্ছে। এই যে আমাদের মন্দির, রাত্রেবেলা লাইটিং টাইটিং দিয়েছে চারিদিকে, আমাদের বাড়ি পর্যন্ত লাইটিং দিয়েছে এই রাস্তাটা পুরোটা। আর এখন এখানটায় বাউল হবে, তো এই যে অনুষ্ঠান শুরু করেছে, তো চলো আবার পরে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, আমাদের এখানে নতুন বছর হলে কি হবে, প্রচুর লোকজন হয়েছে এই মন্দিরে, আমরা ভাবিনি এত লোকজন হবে বলে, এসে দেখছি অনেক লোকজন হয়েছে। এই যে নতুন মন্দির, তবে পুজো দিতে প্রচুর লোক এসছে, আমাদের গ্রামেরও এসছে আর পাশের গ্রামেরও লোকজন এসছে। বন্ধুরা, এই পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, আর এই যে ওখানে কি ব্যাগ গোছাবে ও চলে যাবে তাই কালকে, আর বাবা মারা সবাই খাচ্ছে, চলো দেখাই বাবা।